এক দেশে এক জাদুকর বলি ছিল, সে বনের মধ্যে বাস করত। বনের পশু পাখিদের সাথে তার খুব ভাব ছিল এবং তাদেরকে অনেক ভালোবাসত। জাদুকর বুড়ি কম বেশি সবর উপকার করত, কিন্তু বুড়ি মিথ্যে কথা বলা ও শুনতে পছন্দ করত না। মিথ্যে কথা বললে তাকে কঠিন শাস্তি দিতেন। হঠাৎ করে একদিন চালাক শিয়াল এলো জাদুকর বুড়ির কাছে। বুড়িমা, আমাকে একটু সাহায্য করো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, তুমি জানো? হ্যাঁ আমি জানি। মিথ্যা কথা না বললে আমি তোমার উপকার করব, কিন্তু কথা দিলে কথা রাখতে হয়, আর না হলে তোমার ক্ষতি হবে। আমি সবসময় সত্য কথা বলি। আচ্ছা, তোমার ইচ্ছার কথা বলো। আমি সিংহ মামার বউ হতে চাই। তুমি সিংহ মামার বউ হতে চাও কেন? কারণ আমি মাংস খেতে খুব পছন্দ করি, আর সিংহ মামার বউ হলে আমি অনেক মাংস খেতে পারবো। তাই হবে। বুড়ি তার জাদুর মন্ত্র দিয়ে মেয়ে সিংহ বানিয়ে দিল। তারপর সিংহ মামার সাথে বিয়ে হলো। হঠাৎ একদিন সিংহ মামা তার বউকে প্রশ্ন করল, তুমি সব পশুদেরই মাংস খাও, কিন্তু তুমি শেয়ালের মাংস খাও না কেন? একই বিপদে পড়লাম আমি, এই বুঝে আমি ধরা খেয়ে গেলাম। মিথ্যা বললে আমার ক্ষতি হবে, আর সত্যি বললে ঘাড় মটকাবে। কি হলো, এত কি ভাবছো? আমার কথার উত্তর দিলে না? আমি একজন শিয়াল, আমি জাদুকর বুড়ির সাহায্যে সিংহী হয়ে জীবন কাটাচ্ছি। এদিকে জাদুকর বুড়ি তার জাদুর আয়না দিয়ে সবকিছু দেখতে পেল, আর সিংহর বউকে শিয়াল বানিয়ে দিল। সিংহ তা দেখে অবাক হয়ে গেল এবং তাকে বন্দি করে রাখল। ঠিক কিছুদিন পর জাদুকর বুড়ি বাঘ হয়ে সিংহর কাছে এলো। তুমি কি বিয়ে করেছ? না, আমি বিয়ে করিনি। এই কথা শুনে বাঘ থেকে জাদুকর বুড়ি হয়ে গেল। তারপর সিংহকে খরগোশ বানিয়ে দিল আর শিয়ালকে বন্দি থেকে মুক্ত করে দিল।